নমস্কার, আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান। আজ শুনবেন সমরেশ বসুর রচিত পশারিণী গল্পটির দ্বিতীয় তথা শেষ অংশ। আগের দিন আমরা শুনেছি এ গল্পের প্রথমাংশ। সঙ্গে থাকুন, ধন্যবাদ। তবু পারল না পুষ্প, শুধু তার বড় বড় চোখ দুটো মেলে দাঁড়িয়ে রইল শিয়ালদা স্টেশনের জনাকীর্ণ প্ল্যাটফর্মে। ব্যাগটিকে দুহাতে বুকে জড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখল, তার পয়সার ব্যাগ থরে থরে এনেছে সাজিয়ে, আর হকারের দল তাদের পসরা দেখিয়ে সেদে সেদে গেল তাকে তার মূঢ় মুখের সামনে। সন্ধেবেলা একটা ভিড়বহুল কামরাতে উঠে পড়ল পুষ্প। আপিস ফেরতা মানুষের ভিড়ে গিজগিজ করছে সমস্ত কামরাটা। ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিল পুষ্প, বুকটা কাঁপছে থরথর করে। কাঁপুক, তবু বলবে, দেখাবে তার পসরা, দেখুক সকলে সে একজন মেয়ে হকার। হঠাৎ একটি যুবক কেরানি উঠে দাঁড়াল, চশমা পরা, চোখের মুগ্ধ দৃষ্টি তার পুষ্পের চুলের দিকে। একটু বিরক্ত হল বোধ হয়, কণ্ঠে কিছু সমীহ বলল, আপনি বসুন। চমকে উঠল পুষ্প, হকার নয়, যাত্রিনী, মহিলা যাত্রীর সম্মান ও কষ্ট লাঘব করা। পারল না, বসে পড়ল পুষ্প, বসে রইল মাথা নিচু করে। নারীর সম্মান, কিন্তু জীবন এমনই শক্ত চিড়ে যে সে শুধু সম্মানের জলে ভেজে না। ক্রাচ বগলে সেই পারি সুইট হরেন তখন বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে গেছে স্যার, হাওয়া ঠান্ডা না হতেই আবার ড্রাম বাজানো হচ্ছে। আপিসে এখনো অনেক হিসেব কষতে হবে, মাথা ঠান্ডা রাখুন। ভাবুন, পারিস সুইটস মুখে রাখুন, পারিস কোকো সুইট 4 পয়সা স্লাইস, বাট ইকুয়াল টু 1 কাপ কোকো। কে একজন বলল, এমএলএরাও নাকি অবাক হয়ে হকারদের বক্তৃতা শোনে। আর একজন যোগ করল, প্রফেসররাও হার মানে। ততক্ষণে অসহ্য যন্ত্রণায় বোবা বুকটা ফেটে পড়তে চাইছে পুষ্পর। নিজের স্টেশনে নেমে ঝাপসা চোখে অন্ধকার গলিপথে বাড়ির দিকে চলল সে। কিন্তু আবার এলো তার পরদিন, আবার দেখা হলো সেই দলটার সঙ্গে। ওরা আবার বলাবলি করলো নিজেদের মধ্যে, বোঝহয় কিছু জুটেছে মেয়েটার কলকাতায়। মেয়ে হলেই নাকি সালা একটা কিছু জুটে যায় মায়েরই। তারপর সন্ধ্যাবেলা শিয়ালদহের যাত্রী ও হকারের দল অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল কয়েক মুহূর্ত। সবাই দেখল, ভিড়াক্রান্ত গাড়িতে একটা মেয়ে, অল্প বয়সী ভদ্রলোকের মতো দেখতে একটা মেয়ে, কি যেন বলছে। হরেন ক্রাচ বগলে বক্তৃতা দিতে গিয়ে থমকে দাঁড়ালো। সঙ্গে তার ভিক্স, দার্জিলিংয়ের কমলালেবু, মার্টন, বায়রন, প্রগতিশীল মাসিক বিক্রেতার দল, তারা সবাই মিলে হাঁ হয়ে রইল। কেবল ভিক্স বলল, নির্ঘাত ভিক্ষে চাইছে। ভেঙচে বলল চাপা গলায়, দেখুন আমার স্বামী মারা গেছে, ছেলে পুলে নেই। পুষ্পর হাতে তখন ছোট ছোট কয়েকটা ন্যাকড়ার পুতুল জুলজুল করে নুলো দোলাচ্ছে। একটা চাপা সরু মেয়েলি গলা, আমার নিজের হাতে তৈরি, ন্যাকড়া আর তুষের তৈরি, উপর রং করা, দাম দুয়ানা করে। গলাটা কাঁপছে, কাঁপতে কাঁপতে স্থির হয়ে আসছে, একটু বা চড়ছেও। যাত্রীরা শুধু বিস্ময়টুকু কেটে গিয়ে বিস্ময়, লজ্জা, বিরক্তি, করুণা ও হাসির মধ্যে একটা গুঞ্জন উঠতে লাগলো, ছি ছি কি কাণ্ড, এসব কি হচ্ছে আজকাল, একটা এত বড় মেয়ে, এখনই কি আরো কত দেখতে হবে। কি অবস্থা ভাই দেশের, বিবাহিতা না কি জানি, হবে হয়তো, সিঁদুর তো নেই। কেবল দার্জিলিংয়ের লেবু হরেনের কাছে চাপা হুঙ্কার দিয়ে উঠল, ওরে শালা, এ যে হকারেনি দেখছি। হরেন বলল, তাই তো। মার্টিন বলল, সর্বনাশ করেছে। কে একজন বলল, কোনো তেল কোম্পানির শোকেসে বসে থাকলে চুল দেখেই মাইনে পেত। সত্যিই সর্বনাশ, এমন একটা মেয়ে প্রতিদ্বন্দ্বীর কল্পনা করেনি তারা কোনোদিন। প্রতিদ্বন্দ্বী অনেক রকম হতে পারে, কিন্তু এরকম একটা মেয়ে হকার, সত্যি সর্বনাশ। আর সেই সর্বনাশের আশঙ্কায় তাদের মুখগুলো এঁকে বেঁকে দুমড়ে কেমন নিষ্ঠুর হয়ে উঠল। মলম মাজন, রেলে ঘোড়া, আজব ডাক্তার, ডেন্টিস্ট থেকে শুরু করে সবাই দেখল মেয়েটাকে,
অনাগত এক পথ দ্রষ্টাকে। তাদের সকলেরই মুখগুলো বিরূপ হয়ে উঠল। হরেন বিধিয়ে বিধিয়ে বলল, সেই মেয়েটা। চানাচুর বলল, নিশ্চয়ই সাতঘাটের জল খাওয়া মেয়ে। আর একজন মন্তব্য করল, নইরে আর রেলে এসছে হকারি করতে, কত বড় বুকের পাটা। মাজন প্রায় চেঁচিয়েই বলল, বুকের পাটা আবার কিসের? বুকের বালায় শালা কবেই খেয়ে বসেছে, কোন দিন দেখবো ছুরিটাই মাজন বি করছে। ওইটি বোধ হয় সবচেয়ে বড় ভয়, ওই নজরেই তারা দেখে সমস্ত ঘটনাটা। নতুনেরা পুরানোদের কাছে অনেক লাথি ঘুষি খেয়েছে, পরে তারা একত্রিত হয়েছে, বাধ্য হয়েছে পরস্পরের হাত মেলাতে। আর এই মেয়েটা এসছে আজ খদ্দেরদের মন ভোলাতে, তাদের হাত থেকে কেড়ে নিতে। খদ্দেরের মন আর মেয়ে মানুষ, এই ভেবেই তাদের বিবেক বুদ্ধি মন কুঁকড়ে গিয়ে হঠাৎ প্রতিশোধের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে চাইল। কেরানি ও ছাত্রদের সন্দেহপরায়ণ মন দেখল খুঁটিয়ে খুঁটিয়ে, বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে দুলতে লাগলো সকলের মন। দোলার ঝোঁকটা অবিশ্বাসের দিকেই যেন বেশি। গরিব, হ্যাঁ গরিবই মনে হচ্ছে, আটপৌরে শাড়ি আর কাঁচের চুড়ি কগাছা, চুলগুলিই সবচেয়ে দ্রষ্টব্য। কিন্তু না, মেয়েটা ভালো হওয়া তো সম্ভব নয়, একেবারে রেলে হকারি। যা দিনকাল, বয়সও তো নেহাত কাঁচা, যাকে বলে উঠতি বয়স, এই বয়সে একেবারে পথে গাড়িতে ভিড়ের মধ্যে, কেমন যেন ঝাপসা লাগছে ব্যাপারটা। মাথাটা উঠছে আস্তে আস্তে পুষ্পর, একটা আত্মপ্রত্যয়ের ভাব ফুটছে গলায়। চোখের দৃষ্টিটা কিন্তু আধা বন্ধ, কেবল ভিড়ের ওপর দিয়ে ঘুরে যাচ্ছে, পরিষ্কার দেখছে না কাউকে। বলছে, ন্যাকড়াটা বেশ মোটা আর শক্ত, ছিঁড়বে না সহজে, বাড়ির ছেলে পুলেরা বলছে, দেখছে শুনছে সবাই, কিন্তু কেউ নিচ্ছে না। যেন নিতে পারাটাই একটা মস্ত ব্যাপার। চাকরি ব্যবসা করে না, অথচ রোজগার করে, এরকম এক শ্রেণীর ভদ্রলোকদের মতোই যাত্রীও দু একজন ছিল। তারা টিপ্পনি কাটল, অর্থপূর্ণ গলায় বলল, মন্দ নয়, কি বলিস, তবু সারা দেখতে দেখতে সময় কেটে যাবে। শুধু একজন হাত বাড়িয়ে একটা পুতুল নিল, পরনে ময়লা হাফ প্যান্ট, তেলকালি মাখা নীল জামা, মুখও তেল মাখা, গোবজোড়াটা বিরাট, কোনো তেলকলের মিস্ত্রি মজুর হবে হয়তো। অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখল গম্ভীর মুখে, দেখে পয়সা দিল। অমনি পুষ্পর সঙ্গে ওই মানুষটাও দ্রষ্টব্য হয়ে উঠল একটা। শোনা গেল, বুঝলুম, কিন্তু মানুষটি নির্বিকার। পরমুহূর্তে একটা চিৎকার, ভিক্স ভিক্স স্যার, আপনার মাথা সাফ হয়ে যাবে, জ্যাম ছেড়ে যাবে। আই কিওর স্যার, আই কিওর, চোখের গণ্ডগোল কাটবে। অ্যান্ড পারি সুইটস, আজে বাজে চিন্তা থেকে আপনার মনকে একমুখ করুন। দার্জিলিংয়ের নেবু, চানা চুর, সাড়ে চার ভাজা, ধূপ, বাইরনের জল, কেপিদের মলম, গুলি শিশের নয় তানসেনের। কামরাটার চারিদিকে একটা প্রচণ্ড হট্টগোল পড়ে গেল, ডুবে গেল পুষ্পর গলা। সে অবাক হয়ে তার ভীত করুণ চোখ মেলে দেখতে লাগলো চারিদিকে। একটা কামরাতে এতগুলো হকার একসঙ্গে কেন? কাছ থেকে কে একজন কেশো গলায় হেসে উঠে বলল, ওই দেখুন, যারা চেনে আর জানে তারা ঠিক ব্যবস্থা করেছে, দুদিনেই তাড়িয়ে ছাড়বে মশায়। শোনার দরকার ছিল না, তার আগেই বুঝল পুষ্প, সমস্ত চিৎকারগুলি তার কানে আর বুকে এসে বিঁধিয়ে পিটিয়ে ক্ষত বিক্ষত করতে লাগলো। অন্ধকার হয়ে এলো চোখের দৃষ্টি। তাকে ওরা তাড়িয়ে দিতে চায়, সেই মানুষগুলি। গাড়ি ছাড়লো, স্টেশনে নেমে নেমে সে যে যে কামরায় গেল, একই চিৎকার চিৎকার আর ক্রুদ্ধ বিদ্রুপাত্মক কটাক্ষে পুষ্পকে খুঁচিয়ে মেরে দিশাহারা করে তুলল। বাড়ি ফেরার পথে মফস্বলের অন্ধকার গলিতে থমকে দাঁড়ালো পুষ্প, বুকে মুঠি করা, হাতে দুয়ানি, একটি পুতুলের দাম। সেটিকে বুকে চেপে সে আচমকা ফুঁপিয়ে উঠল নিঃশব্দে। বহু ভয় ও সংশয় পেরিয়ে সে এসেছিল, কিন্তু এমন ভয়ঙ্কর বাধার কথা মনেও আসেনি। সে পারবে না, না পারবে না। তবু আবার এলো পরদিন, দূরের ওই স্টেশনটা আজও ঝিমোচ্ছে, কিন্তু সে আসবামাত্র ডাউন প্ল্যাটফর্ম থেকে একটা চিৎকার ভেসে এলো,
পুতুলের মা এসছে রে! দেখতে দেখতে সকলেই উঠে দাঁড়ালো। সর্বাগ্রে ক্রাচ বগলে হরেন। একজন বলল, পুতুলগুলির মরা না জ্যান্ত, জিজ্ঞাসা কর। আর একজন বলল, জিজ্ঞেস কর তো, কার পুতুল? না, নিজেরগুলো ঘরে রেখে এসছে, সেগুলোকে নিয়ে এলেই হতো। পুষ্পর বুকটা ছিঁড়ে গেল ওদের ইঙ্গিতে। তার জ্যান্ত পুতুল, পুতুলের মা! তার সারা শরীরের মধ্যে একটা দুর্বোধ্য যন্ত্রণা। অনেক দিন কারা চিৎকার করে বেরিয়ে আসতে চেয়েছে, অনেক দিন অজান্তে তার বুকে ঠোঁটে অসহ্য বেদনায় ও আনন্দে বিচিত্র শিহরণের স্পর্শে তারা মাতাল করে গেছে পুষ্পকে। সে ছিল যৌবনের স্বপ্ন, 18 বছরের পূর্ণ যৌবনে সে পুতুলের মা, হকারনি, মেয়ে নয়। শাঁখা সিঁদুরের আবির্ভাব ঘটেনি, পুতুলের জন্মদাতা আসেনি কোনোদিন ঘরদোর আশ্রয়ের ঢোলক কাশি বাজিয়ে। রাগ হলো না, বিষণ্নভাবে হাসলো পুতুলের মা পুষ্প। পুতুলের মাই, তার নিজের হাতের পুতুল। কিন্তু সে ভয় পেল না, পেলে তাকে ফিরে যেতে হবে নরকে, পঙ্ক অঙ্কে নিতে হবে আশ্রয়। তার সে মরণের পর সেই পুতুলের মা বলেও কেউ বিদ্রুপ করবে না। মাথা তুলে ফিরে তাকালো সে ওদের দিকে, কিন্তু ওদের টিটকারি ও বিদ্রুপের জেদি ও চাপা চিৎকারে ভেঙে পড়ল। শোনা যায় না, তাকানো যায় না ওদের ছেঁড়া জামা রোদে পড়া নিষ্ঠুর মুখগুলোর দিকে। অথচ এই হরেন 42-এর গুলি খাওয়া মানুষ, ভিক্ষু নাকি 46-এ জেল খেটেছে। ওদের অনেকের পিছনে অনেক ইতিহাস, শুধু পুষ্পের মধ্যে এক কলঙ্কিনী শত্রু মেয়ে ছাড়া ওরা আর কিছু খুঁজে পায়নি। লাইন পেরিয়ে পুষ্প অনেকখানি দূরে এগিয়ে গিয়ে দাঁড়ালো। কেবল প্রগতিশীল কাগজ বিক্রেতা গোপ মুচড়ে শান্ত গলায় বলল, শত হলেও মেয়ে মানুষ। হরেনি খ্যাঁক করে বলে উঠল, তার কি করতে হবে? না না দেখে আজকাল, না দেখো দেশের আজকাল এই অবস্থায় নারী জাতির, সে খুব গম্ভীর গলায় আরম্ভ করেছিল। হরেন ভেঙচে উঠল, আর থাক থাক থাক, তোমার আর যত প্রেগতিশীল বক্তিমে দিতে হবে না। শালা, আজ একটা মেয়ে যদি আঁচল উড়িয়ে চোখ ঘুরিয়ে কাগজ নিয়ে ওঠে গাড়িতে, তবে আর তোমাকে পয়সা নিয়ে চাল কিনে খেতে হবে না, বুঝেছ? কাগজ বিক্রেতা বিমূঢ় গলায় বলল, অ্যাঁ? ভিক্স বলল, অ্যাঁ নয়, হ্যাঁ বেটা, ছোঁক ছোঁক, ভিক শোঁক, মাথা সাফ কর। কিন্তু কাগজ বিক্রেতার গোঁপ জোড়া বেয়ারা রকম বেঁকে রইল। না রে, কথাটা বোধহয় ঠিক নয়। মর্টন বলে উঠল, এই যে পুতুলের সাক্ষাৎ বাপ এলো দেখছি। তাই না বটে, সবাই তিক্ত গলায় হেসে উঠল। বিদ্রুপ এবং চিৎকারে যেন পুষ্পকে ওরা তাড়া করে নিয়ে এলো শিয়ালদায়। তারপর সেই একই ব্যাপারের পুনরাবৃত্তি। পুষ্প মুখ খোলবার আগেই সেই বহু পসরার বিজ্ঞাপনের কলরবে ডুবে গেল তার গলা। তেমনি করে আবার তাকে তাড়িয়ে নিয়ে এলো তার স্টেশনে। দেবে না, তাকে ওরা কোনো অধিকার দেবে না। আইনের অধিকার দেবার মালিক যারা, তাদের মুখোমুখি কোনোদিন দাঁড়াতে হবে কিনা কে জানে, কিন্তু আসল অধিকারীরাই বিরূপ। শুধু এই চলল, তাড়িয়ে নিয়ে যাওয়া আর তাড়িয়ে নিয়ে আসা। প্রতিবাদী যাত্রী হয়তো কেউ কেউ ছিল, তারা সংখ্যায় নগণ্য, অধিকাংশ শুধু মজাই দেখে গেল। কেবল পুষ্প প্রতিদিন থমকে দাঁড়ায় বাড়ি ফেরার পথে, অন্ধ গলিপথটাই যেন ছায়ালোকের কোনো অভিশপ্ত আত্মা, কখনো চুলের গোছা দিয়ে চোখ দুটো চেপে ধরে, কখনো শক্ত মুঠিতে চেপে ধরে বুকের কাপড়। ওরা চেয়েও দেখল না মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, চুলগুলো জট পাকাচ্ছে, সেই একই অধৌত জামা কাপড় ধুলি মলিন হয়ে উঠছে। ওরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মারামারি করে, কিন্তু বন্ধুত্বে কখনো ফাটল ধরে না। কেবল পুষ্পকে ওরা তাড়া করে, শুনিয়ে শুনিয়ে বলে নানান কথা। কোনোদিন বলে, পুলিশের সঙ্গে নিশ্চয়ই খুব জমজমাটি, নইলে আর বেয়ামা বেমালুম পুতুলের মা হয়ে রেলে ঘুরছে। অথচ সিপাহীগুলি চোখ খোঁজ করে গোঁপ পাকায় তার দিকে চেয়ে। কোনোদিন বলে, রেলের বাবুদের কাছেও যাওয়া আসা আছে, এই জন্যই অত সাহস। সত্যি, এই যে কোন সাহস ছেলে দিয়েছে তাকে এই পথে, পুষ্প নিজেও ভালোভাবে টের পায় না। কখনো লোকের ভিড়ে রেলের পাদানিতে,
চোখাচোখি হয় হরেনের সঙ্গে। হয়তো হরেন তখন বিপজ্জনকভাবে ক্রাশসহ চলন্ত ট্রেনের কামরা বদলাচ্ছে, কখনো ভিক্সের ক্ষুধাকাত চোখের সঙ্গে, অদম্য কাশি ক্ষুব্ধ মার্টনের সঙ্গে, রুগ্ন তানসেনের গুলির সঙ্গে। যেন কিছু বলতে চায় পুষ্প, কিন্তু ওদের চোখের দিকে তাকিয়ে তার বুক ফাটে তো মুখ ফোটে না, মুখ ফোটে না। অপমানে, ধিক্ষারে, ঘৃণায় জ্বলে যায় তার বুকের মধ্যে। একদিন শিয়ালদায় কে তার কানের কাছে বলে উঠল, পুতুলের মার ক বিয়ে? ফিরে দেখল পুষ্প অদূরে দার্জিলিং এর লেবুর বাঁকা চোখ জোড়া, আর তার সামনে একটি নতুন বর আর কনে বউ। কনে বউ কানে দুল, নাকে নাক ছাবি, গলায় হাতে চুড়ি নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে পুষ্পর দিকে, পুষ্পর চুলের দিকে। হকারনি নয়, স্বপ্ন নেমে এলো হঠাৎ 18 বছরের এক বাঙালি মেয়ের চোখে। যেন হঠাৎ চুলকে উঠল তার নাকের ও কানের খোলা ছিদ্রগুলি, ছোটকালে বেঁধিয়েছিল বাপ মা শখ করে একদিন সোনা পড়বে বলে, এই বেশে একদিন সাজবে বলে, আজন্ম শত্রু সিঁথি একদিন লাল হবে বলে। সত্যি কত বিয়ে করেছে পুষ্প মনে মনে, শৈশবের সেই বিয়ের যে সংখ্যা নেই। দার্জিলিং এর লেবুকে বলবে কি করে সে কথা? কোনে বউটি দিব্যি জিজ্ঞাসা করল, অসুখ করেছে ভাই? না তো। তবে এমন ধুঁকছ যে? পুষ্প হেসে বলল, এমনি। তাই তো, পুষ্প অবাক হয়, বৈশাখ এসে পড়েছে, চৈত্র চলে গেছে, তাই এত বিয়ের হিরিক, বরকনেরা বেরিয়েছে পথে। আর এতদিন মাত্র 7টি পুতুল বিক্রি করতে পেরেছে পুষ্প, অনেক বাধা মারিয়ে পেরেছে, কিন্তু তাতে আশা বাড়েনি, বিপদ বেড়েছে। ঘরে অবিশ্বাস, অবিশ্বাস বাইরে, কোথাও কিছু সে পেল না, দিতেও পারল না। এবার তাকে যেতে হবে পথে ফেরি করতে। পুতুল, হাতে গড়া পুতুল নেবে গো। আবার কানে এলো, পুতুলের মা অনেক বিয়ে বিয়ে খেলেছে, এবার পুতুলের বিয়ে দেবে। আহা, আজকে ওরা কি কথাগুলোই বলছে! সত্যি কত বিয়ে বিয়ে খেলেছে, কিন্তু সেই পুতুল নিয়ে খেলা তো তার আজও শেষ হলো না। একদিন শেষ দিন মনে করে এলো সে, আজকে শিয়ালদা স্টেশন পেরিয়ে চলে যাবে কলকাতার পথের ফেরিতে, কিন্তু যেতে পারল না। আজ আইনের অধিকারীরা স্টেশনের চারপাশে জাল ছড়িয়ে বসেছিল, ব্যাটন ও বন্দুকধারী পুলিশের বেশে রচিত হয়েছিল বেআইনি হকার বৃত্তি নিবারণের স্পেশাল কোর্টের। যারা ছিল কাছে পেঠে তারা ধরা পড়েছে অনেকেই। দুপুরের ঝোঁকে যারা বাইরে মফস্বলে চলে যায়, ফিরে আসে বিকেলে, এবার আক্রান্ত হলো তারা। হঠাৎ পুলিশের আক্রমণ, চিৎকারে, গণ্ডগোল, যাত্রীদের অকারণ ঠেলাঠেলিতে, হুড়োহুড়িতে একটা শ্বাসরুদ্ধ দৃশ্যের অবতারণা হলো। ধক করে উঠল পুষ্পের বুকের মধ্যে। পুলিশ দেখে নয়, সে দেখল হরেনের একটা ক্রাচ ছিটকে পড়েছে অনেক দূরে, আর তাকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে সে পায়। ক্রাচটা তুলে নেবার জন্য অগ্রসর হতেই তাকে বিশালাকার এক মহিলা এসে শক্ত করে ধরল, আর পুলিশের চর খেতে খেতে একটা পানবিড়িওয়ালা ছোট ছেলে কুড়িয়ে নিল হরেনের ক্রাচটা। কিছু বলবার অবকাশ মিলল না। গলায় সোনার চন্দ্রহার আর হাতে কঙ্কন ও ঘড়ি পরা মহিলাটি পুষ্পকে এনে হাজির করলো টেবিলের সামনে। একটা খেঁকুড়ে গম্ভীর গলা শোনা গেল, লাইসেন্স আছে? না। 50 টাকা ফাইন বার কর। 50 টাকা? পুষ্পের মনে হলো তাকে বুঝি কেউ ঠাট্টা করছে, সে চুপ করে দাঁড়িয়ে রইল। অনাদায়ে 7 দিন হাজত বাস। মহিলাটি তার কাঁধ থেকে ব্যাগটা ছিনিয়ে নিল, নিয়ে ঠেলে দিল পুলিশের ঘেরাওয়ের মধ্যে। সেখানে আর কেউ নেই, শুধু সে, পুষ্পবালা, ঢাকার বজ্রহাটের অমুক মাস্টারের মেয়ে। সেখান থেকে পুষ্প দেখল পারিজ সুইটস, হরেন, ভিক্স, বায়রন, মার্টন, চানাচুর, প্রগতিশীল কাগজ বিক্রেতা, দার্জিলিং এর নেবু, সকলেই রয়েছে আর একটা ঘেরাওয়ের মধ্যে, ঘরমাক্ত, ধুলো মাখা, উস্কো খুস্কো, তাদেরই মতো জড়ো হয়ে একটা টেবিলের তাদ ওদেরই মতো জড়ো হয়েছে একটা টেবিলে ওদের মালগুলি। কে বলে উঠল, আরে শত হলেও হকার নেই, কর্তারা রাত্রে ঠিক ছেড়ে দেবে দেখিস। হয়তো দেবে, যদি না দেয়, যদি না দেয় তবে মা ভাববে সন্দেহ এতদিনে কাটল,
সর্বনাশই শেষে সর্বনাশ করে পালিয়েছে, কিন্তু পালাতে পারেনি তো এতদিন। তারপর চালান দিয়ে দিল সবাইকে হাজতে। 7 দিন পর বেলা 10টায় কোর্ট খুলল, বেলা 11টায় ছাড়া পেল হকাররা। সকলে গিয়ে জড়ো হলো ভিড়ের বাইরে পুবের রেল হাসপাতালের কাছে। শালা, চানাচারগুলো সব সাবার করেছে ধর্মপুত্র সেপাইরা। আমার একটা লজেন্সও নেই মাইরি, দার্জিলিংয়ের লেবু সব ফাঁকা। মাইরি, আমার কাগজগুলোও কমে গেছে, ওরা কি প্রগতিশীল কাগজও পড়ে? পড়ে ধার দেবার দেখবার জন্য। হ্যাঁ রে, সেই মেয়েটাকে ছেড়ে দিয়েছে না? তারপর হাসি আর গালাগালির একটা ঝড় বইতে থাকে। হরেন চেঁচিয়ে উঠল, আমার অনেকগুলি মাল আছে। মাইরি মাইরি, আয় সব হাজত খাটাকে একটা করে দি, তারপর নতুন করে আবার আরম্ভ করা যাবে। বলতেই সবাই ঘিরে এলো তাকে, সে একটা করে লজেন্স দিতে লাগলো সবাইকে। হঠাৎ চাপা গলায় ভিক্স বলল, এই হরেন। হরেন বলল, কি? ওই দেখ। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল পুতুলের মা কোটের ভিতর থেকে বেরিয়ে আসছে। চুলগুলি জড়ানো, কিন্তু জট পাকিয়ে আরও বড় হয়ে উঠেছে। স্যান্ডেল নেই, খালি পা, কাপড়টা কুঁকড়ে পায়ের থেকে উঠে গেছে অনেকখানি, চোখের কোণগুলি বসে গেছে, গাল দুটো গেছে চড়িয়ে, ঝুঁকে পড়েছে নিচের দিকে, কাঁচের চুড়িগুলি হল হল করছে হাতে, ব্যাগটা ঝুলছে কাঁধে। ওরা সকলে হেসে উঠতে যাচ্ছিল, কিন্তু একসঙ্গেই সকলের গলায় হাসিটা কিরকম আটকে গেল। একজন বলল, হাজতে ছিল রে? হ্যাঁ, কিরকম দেখাচ্ছে না? হঠাৎ ঘুরে দাঁড়ালো হরেন, খটখট করে খানিকটা গিয়ে খাঁকারি দিয়ে ডেকে উঠল, পুতুলের মা। পুষ্প থমকে দাঁড়ালো, ঠিক এমনই সুরের ডাক তো কখনো শোনেনি সে ওদের কাছ থেকে। তবুও নতুন অপমানের জন্য শক্ত হয়ে দাঁড়ালো সে, আজ শুধু অপমান নয় শোধও নেবে। পেছনে সকলেই ভ্রু কুচকে চোখ তুলে নিঃশব্দে চেয়ে রইল, আর ঠক ঠক করে হরেন এসে দাঁড়ালো পুষ্পর সামনে। পুষ্পের চোখের দিকে তাকিয়ে চোখ নামলো হরেনের। কৌটো থেকে একটা লজেন্স বার করে হরেন বলল, মানে যারা হাজত খেটেছে তাদের সকলেরই একটা করে পাওনা আছে, আপ আপ মানে তোমারও একটা আছে, নিতে হবে কিন্তু ভাই। কি শুনছে, এ কি শুনছে পুষ্প? হরেনরা, হকাররা তাকে তাদের সঙ্গিনী করে নিচ্ছে, তাদের পুতুলের মাকে। ততক্ষণে সবাই ভিড় করে এসেছে, আর পুষ্পর শিশুর মতো মুখে হাসির নিঃশব্দ ঝরনা, সেই সঙ্গে আচমকা চোখ ফেটে জল এসে পড়ল তার। সে লজেন্সটা নিল। হরেন ফিসফিস করে বলল, সত্যি মানে কেঁদে কিছু হয় না, তুমি কেঁদো না। বলতে বলতে তারও গলাটা আটকে এলো, আর সবাই নিঃশব্দে ঢোক গিলছে। তারপর বলল, চানাচুরের শেষ প্যাকেটটা তুমি খাও। দেখা গেল সকলেই তাদের অবশিষ্ট মালটুকু পুষ্পের হাতে তুলে দিতে ব্যস্ত। এই নাও একটা কাগজও দিলুম, পড়ো। কাগজটা কি তা বললি না? হেসে উঠল সকলে। চোখের জলে ও হাসির আবছায় অন্ধ হয়ে এলো পুষ্পের চোখ। সে দেখল শুধু তাকে ঘিরে ওদের হাজত খাটা উস্কো খুস্কো চেহারার ভিড়ের মধ্যে সে একাত্ম। শেষ হলো আমাদের আজকের আয়োজন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা নিয়ে খুব শিগগিরই ফিরব আরও একটি নতুন ভালো লাগা গল্প নিয়ে। ততদিন খুব খুব ভালো থাকুন। নমস্কার।